आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। উৎসাহের সঙ্গে বারুণী স্নান সম্পন্ন, বৃষ্টির জন্য সমাগম কম। বৃষ্টিকে উপেক্ষা করে দুধপাতিলে বসন্ত উৎসব, মাতল লোকমঞ্চ। প্রশ্নপত্র সন্দেহের আবর্তে ফের মাধ্যমিকের পরীক্ষা চায় বিডিএফ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতিবছরের ন্যায় এবারও মধুকৃষ্ণা ও ত্রয়োদশী উপলক্ষে বারুণী স্নান সম্পন্ন হয়েছে রবিবার, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য এবার লোক সমাগম কম হয়েছে। এবার পঞ্চিকা মতে বুড়িগঙ্গা ও বারুণী স্নানের তিথি ছিল রাত 8:30 থেকে ভোর 3:30 পর্যন্ত। অপরদিকে মধুকৃষ্ণা ত্রয়োদশীর তিথি ছিল সকাল 6:42 থেকে 7:00 অবধি। অন্যদিকে পড়ছিল ঝিরঝির বৃষ্টি, যার ফলে তিথি রাতে ও মধুকৃষ্ণার সময় খুবই কম ছিল। বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্য থেকে বহু লোক বারুণীর ঘাটে আসলেও তিথি মতো স্নান করতে পারেননি। অনেকেই আবার দিনের বেলায় বারুণী স্নান করতে দেখা গেছে। বারুণী স্নান উপলক্ষে প্রতিবছর কাটিগুড়া চৌরঙ্গী সিদ্ধেশ্বর মাঠে এক মাস ব্যাপী বারুণী মেলা বসে, এবারও মেলা বসেছে। কিন্তু বিগত বছরে বারুণী স্নান ও মধুকৃষ্ণা তিথিতে কাটিগুড়া, পাঁচগ্রাম, ঠান্ডাপুর, গেমন সেতু, চৌরঙ্গী বাজার এলাকায় যানজট সমস্ত দিন লেগে থাকত, এবার সেই দৃশ্য দেখা যায়নি। লোক সংখ্যা কম থাকার ফলে এবার তেমন যানজট সমস্যা হয়নি বরাকের উভয় তীরের জাতীয় সড়কে, তবে কাটিগুড়া ও পাঁচগ্রাম পুলিশ কড়া সতর্ক ছিল। অপরদিকে সিদ্ধেশ্বর শিব মন্দিরে বরাক উপত্যকা সহ বহিরাজ্য থেকে অগণিত সাধু সন্ন্যাসীরা এসে জড়ো হয়েছেন বারুণী স্নান উপলক্ষে। সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালনা কমিটির বহু স্বেচ্ছাসেবক নিয়োগ করেছিল। তাছাড়া বারুণী স্নানে ভক্তদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কয়েকটি নৌকার ব্যবস্থা করা হয়। বহু ভক্তকে এদিন বরাক নদীতে অস্থি বিসর্জন করতে দেখা গেছে। আজকে জনসমাগম বৃষ্টি উপেক্ষা করে অজস্র ভক্তবৃন্দ আমাদের মন্দিরে উপস্থিত হয়েছে। এখন পর্যন্ত প্রায় 50,000 দর্শনার্থী তাদের পুণ্যস্নান করে নিয়েছেন, আরও চলবে, কারণ আমাদের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি লেগেছে আজকে ভোর 5:57 এবং সেই তিথি চলছে এখনও। মধুকৃষ্ণা ত্রয়োদশীর সঙ্গে শতবিশা নক্ষত্রের যুগ হবে রাত্রি 8:45 এবং টোটাল স্নান পর্ব শেষ হয়ে যাবে আমাদের 3:38। গতিকে স্নান কার্য চলবে, পুণ্যস্নান চলবে, ভক্তবৃন্দরা আসছেন, আমরাও যতদূর করা যায় সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা নিয়েছি তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। এবং ভক্তবৃন্দের প্রতি আবেদন, উনিরাও যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে আমাদের এই মন্দিরটি আমরা একটি সুনামধন্য মন্দির হিসাবে গড়ে তুলতে পারি। নিরাপত্তার জন্য আমরা ট্রাফিক কন্ট্রোলের জন্য পুলিশ বাহিনী এবং মন্দিরের ভিতর ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশ প্রশাসন আছে। তারপর যেহেতু আমাদের মন্দির নদীর পাড়ে, ওদিকে বরাক নদীতেই মূল স্নান কার্য সম্পন্ন হবে। ওদিকে সেখানে SDRF বাহিনী আছে, আমরা প্রাইভেট বোট অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে কোনো দুর্ঘটনা, এই পূর্ণ দিনে যাতে কোনো দুর্ঘটনা না হয়। তারপর পানীয় জলের ব্যবস্থা করেছি আমরা। তারপর এখানে মেডিকেল টিম আছে, যদি কোনো দর্শনার্থী হঠাৎ করে ওনার কোনো অসুবিধা, শারীরিক অসুবিধা বোধ করেন, তার সেবা শুশ্রূষা করার জন্য। দিনভর বৃষ্টিকে উপেক্ষা করেও বসন্ত উৎসবে মাতল সম্মিলিত লোকমঞ্চ শিলচর। রবিবার বরখোলার দুধপাতিলের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সম্মিলিত লোকমঞ্চ সদস্য সহ স্থানীয় জনসাধারণ দোল তথা বসন্ত উৎসবের আনন্দে সামিল হন। যদিও অনুষ্ঠান শুরুর দিকে পরিবেশ অনুকূল না থাকায় সন্দেহ হয়েছিল হয়তোবা লোকজন কম হবে, কিন্তু সেটা হয়নি। ধীরে ধীরে জনসমাগম বাড়তে থাকে, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নাচ গান আবির খেলায় মেতে ওঠেন সবাই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অনুপ কুমার রায়,
সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, সহসভাপতি পিনাকপানি নাথ, কোষাধ্যক্ষ দীপক নাথ, পূর্ব বরগুলা জেলা পরিষদ সদস্য গীতন নাথ, সংস্থার সদস্য কমলেশ দাস প্রমুখ। অনুষ্ঠানে বসন্তের গান, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, রাগ প্রধান, ভক্তিগীতি ও বাঙালিদের চিরাচরিত ধামাল নৃত্য একক নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মঙ্গলানাথ, পণ্ডিত অনিমেষ দেব, দুলন পালিত, রাজু দাস, রাজশ্রী নাথ, জলি শুক্লবৈদ্য, ঝিমলি নাথ, অজিত দেব, অম্বরীশ পাল, পূজা পাশি, বৈশালী চক্রবর্তী, মমিতা সরকার, অরুণাভ সূত্রধর প্রমুখ। যন্ত্রসঙ্গীতে ছিলেন দিবাকর দাস, নিতাই দাস, শ্রীবাস সূত্রধর ও শ্রীকান্ত দাস। আমরা আজ আমাদের সঙ্গে আছেন অবনীত শিল্পীরা। আমরা আশা করব আমাদের এই প্রয়াস আগামী দিনে আপনাদেরকে ধন্যবাদ। যেহেতু আমাদের সম্মিলিত লোকমঞ্চ একটা অনুষ্ঠান করছে না, এটা একটা আনন্দ উৎসবের আমরা আয়োজন করছি এবং আমাদের ভারতীয় বৃষ্টি আমাদের সঙ্গে অভিযোগ করে আমরা এইভাবে আনন্দ করছি। তবুও আমার সবার সংসার রয়েছে, ইচ্ছে রয়েছে, অন্যান্য সুযোগ রয়েছে। তো আমি সংসার তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবে। সেবা পরিচালিত এবারের মাধ্যমিক পরীক্ষার সমস্ত বিষয়ে প্রশ্নপত্রে ফাঁস হয়েছে বলে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। এই পরিস্থিতিতে সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানালো বিডিএফ। দলের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বিজ্ঞান ও এমআইএল পরীক্ষা ইতিমধ্যে বাতিল করা হয়েছে, কিন্তু যেসব পরীক্ষা হয়ে গেছে সেসবের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর আসছে, যার ফলে পুরো প্রক্রিয়ায় সন্দেহের আবর্তে। ইতিমধ্যে ধেমাজি থেকে জনৈক পরীক্ষার্থী অঙ্ক পরীক্ষায় প্রশ্ন অগ্রিম পেয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া আসাম পুলিশের কনস্টেবল সচিন দলৈ জোর দিয়ে বলছেন যে সমাজবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র পেয়েছেন বা তাকে অগ্রিম পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তাই পরীক্ষার্থীদের প্রতি সুবিচার করতে হলে পুরো পরীক্ষায় আবার নতুনভাবে নেওয়া জরুরি। জয়দীপ বলেন, এসবের জন্য শিক্ষামন্ত্রী ও সেবা কর্মকর্তারা সম্পূর্ণ দায়ী। সমগ্র আসাম এবং বিশেষত বরাক উপত্যকার যেসব ছাত্রছাত্রীরা দিনরাত পরিশ্রম করে এবারের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন, সরকারের এই দায়িত্বহীনতা তাদের প্রেরণা, মনোবল ও উদ্যমকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই ধরনের অপদার্থতা ক্ষমার অযোগ্য, এতে জাতীয় স্তরে রাজ্যের বদনাম হচ্ছে। তাই সমগ্র কাণ্ডের দায়ভার নিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবি জানায় বিডিএফ। একইভাবে সেবার বর্তমান চেয়ারম্যান রমেশ জোনকেও অবিলম্বে এই পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক এদিন আরও বলেন, এবারের পরীক্ষা সেবা দ্বারা যেভাবে পরিচালিত হয়েছে তাতে সেবা পরিচালিত পূর্ববর্তী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ওইসব পরীক্ষার প্রশ্নপত্র যে অগ্রিম ফাঁস হয়নি সেই নিশ্চয়তা কেউ দিতে পারবে না, তাই সেবা পরিচালিত পূর্ববর্তী নিয়োগ পরীক্ষা নিয়েও অবিলম্বে সিবিআই তদন্ত করানো উচিত। বিডিএফ এর আরেক আহ্বায়ক খাইদেম কান্ত সিংহ বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে সমগ্র ঘটনার জন্য কিছু শিক্ষককে দায়ী করেছেন বা কোনো চক্রান্তের কথা বলছেন তা আসলে নিজেদের দোষ আড়াল করার স্বার্থে। যদি শিক্ষকদেরই সবকিছুর জন্য জবাবদিহি করতে হয় তবে সেবা তথা শিক্ষামন্ত্রকের দায়িত্ব কি? তাহলে এসবের জন্য জনগণের টাকা অপচয় করার দরকারই বা কি? এসব উঠিয়ে দিলেই হয়। আরএসি বাইপাসে অবৈধ বার্মির সুপারি বোঝাই লরি পাকড়াও করলেন স্থানীয় জনতা। প্রতিদিন বাইপাস হয়ে বেপরোয়াভাবে তীব্র গতিতে অবৈধ সামগ্রী পাচারকারী লরি চলাচলে ক্রমশ দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিন লরিটি পাকড়াও করে স্থানীয়রা খবর দেন পুলিশে। পরে এসপি সহ পুলিশের দলবল ছুটে গিয়ে লরিটি জব্দ করেন। এদিন লরিটি পাকড়াও করার পর বরাকের বুকে সক্রিয় অবৈধ পাচার কার্য রোধে পুলিশের ব্যর্থতার অভিযোগ উঠেছে। লাগে আমরা কেন কি আমরা গ্রামের মাঝে দুই দিন পরে পরে এখানে ভাটার এখানে ডাকাইটি হয়ে যার, চুরি হয়ে যার, খেতা হয়ে যার। এদিন দুইটা সময় রাত্রে আমরা এখানে দাদা একজন মুরব্বী মানুষ তাইনও কইছেন যে দুইটা সময় ও কালা গাড়িটা আনিয়া ও মন্দিরের সামনে খাড়া আছে, আর কালা গাড়ির মাঝে ও ড্রাইভার বড় গাড়ির ড্রাইভারে ঢুকাইয়া মারছে। আমরার পাইপ লাইনের যে ইঞ্জিনিয়ার আছে যে টুটন পাল ও তাইনে অন্য দেখা দিয়েছে, তাইনেও গরম দিছে তারার মানুষ কালা গাড়ির যায় অন্য কিতা করে কে দিয়ে আমার ফোন করে আইছে। আমি স্যাররে ফোন করছি, আমরা ঘুঙ্গুর স্যাররে ফোন করিয়া তারপরে স্যারে কইছেন আমার যে তুমি দিয়া দেখো অন্য শিওর আসিনি। আমি আইলাম আওয়ার পরে দেখি যে ড্রাইভারে মাইর জোর করে সে দিয়ে আমি তারা কইলাম তোমরা কেন মাইর জোর করায়,
ও কথা কাটা কাটির মাঝে এসপি স্যার এদিকে চলে রাস্তার যাইতা আসলা ও এসপি স্যারে আমি আটকাইছি আটকাইয়া এসপি স্যারে কইছি যে এসপি স্যার ওরকম 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 তারা গাড়ি আটকাইছে আর গাড়ির ড্রাইভার যে গাড়ি উঠাইয়া চাবি বিলে কি আসতো গাড়ির কালা গাড়ির ভিতরে ডান্ডালাটি আসলো আর ড্রাইভার যে ঢুকাই লিছিল এই গাড়ির মধ্যে কি বড় গাড়ি এই গাড়ির মাঝে কিতা আছে এগুন মাঝে আমিও দেখছি না এগুন মাঝে কয় সুপারি আছে কি সুপারি ও কিতা কইতাম কোন সুপারি বার্মিস সুপারি মানে বেশ সময় লাগছে না পাঁচ মিনিটের ভিতরে পুরো পুলিশ প্রশাসন বাইপাস পুরো ঘেরাও করে ঘটছে এটা মোটামুটি এক ঘন্টা লেখান হয়ে যার এসপি স্যার স্পট আসলা এসপি স্যার পুরো একদম গরম করিয়া সব রে লইয়া থানা দিয়া থানা লোকাল থানারে ফোন করিয়া সাল লগে যখন নিয়া উতারারে দেওয়া হইছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং অসম নার্সিং কাউন্সিল অনুমোদিত মেহেরপুরের আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এ রবিবার অনুষ্ঠিত হলো ল্যাম্প লাইটিং এন্ড ক্যাপিং অনুষ্ঠান। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের নার্সিং পেশায় প্রবেশের স্বীকৃতি দেওয়া হয়। 60 জন শিক্ষানবিশ নার্সকে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এই শিক্ষার্থীরা এখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্র্যাকটিক্যাল ক্লাস করবেন। তাছাড়া এদিন এই প্রতিষ্ঠান থেকে ডি ফার্ম প্রথম বর্ষে আসামের মধ্যে 10ম স্থান করা এক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডক্টর ইকবাল বাহার, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট বিভাগের এইচওডি ডক্টর অমল কুমার বড়ুয়া, আসাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর অদিতি নাথ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মবজুল হোসেন বরভুইয়া প্রমুখ। 19 মার্চ 2023 সানডে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং প্রতি বছর আমাদের এখানে ওভারটেকিং ক্যাপিং সেরিমনি করা হয়। আজকে আমাদের এখানে 60 জন স্টুডেন্ট ওনারা কালকে থেকে শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য জয়েন করবে। তো ওনারাকে আজকে আমাদের ইনস্টিটিউটে ওভারটেকিং এবং ক্যাপিং সেরিমনি করা হয়েছে। আমাদের প্রোগ্রামে আজকে আসাম ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল কলেজ এবং ক্যান্সার হসপিটালের বিশিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। কালচারাল প্রোগ্রামও হয়েছে, ডান্স হয়েছে আমাদের স্টুডেন্টের এবং আমাদের ফার্মাসি স্টুডেন্টের একজন 3 দিন আগে রেজাল্ট হয়েছে ডি ফার্ম ফার্স্ট ইয়ারের। ওনারাকে আমরা একজন স্টুডেন্ট টপ 10 হয়েছে আসামের মধ্যে, ওনাকে আমরা প্রাইজ দিয়েছি ইনস্টিটিউটের তরফ থেকে। স্টুডেন্ট সাকসেসফুল হওয়ার জন্য আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে ওনারা সাকসেসফুল হন যাতে সেটা আমি চাই ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসাবে। বহুচর্চিত অগ্নিকাণ্ডের বিরুদ্ধে নড়েচড়ে বসল নীলামবাজার পুলিশ। বসতবাড়িতে অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নীলামবাজার পুলিশ অগ্নিকাণ্ডে ধৃত 3 অভিযুক্তকে আদালতে সোপর্দ করলে ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার রাতেই মামলার তদন্তকারী অফিসার প্রদীপ সিনহা গ্রেপ্তার করেন রহস্যজনক আগুনে ভস্মীভূত হওয়া বাড়ির লাগোয়া বাসিন্দা নিয়াজউদ্দিন, সাদউদ্দিন ও নাইমউদ্দিনকে। বালিয়াবাজার ও গুলছড়ার মধ্যবর্তী এলাকার বাসিন্দা আবুল হোসেনের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে ধৃতদের বিরুদ্ধে। বিচারাধীন কোন এক নাবালিকা অপহরণ মামলার রেশ ধরে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত। অপহরণ মামলায় অভিযুক্ত যুবক পক্ষকাল ধরে হাজতে রয়েছে। এরই মধ্যে হাজতবাসে থাকা যুবকের বসতবাড়িতে গত 8 মার্চ সন্ধ্যারাতে অগ্নিসংযোগ হয়। দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে ইঞ্জিন পৌঁছার আগেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আবুল হোসেনের বসতবাড়ি। এ নিয়ে ভুক্তভোগী পরিবারের গৃহবধূ রহিমা বেগম প্রতিবেশী 4 জনকে অভিযুক্ত করে গত 9 মার্চ মামলা দায়ের করেছিলেন। ওসি দীপজ্যোতি মালাকার ঘটনার তদন্তে নেমে শেষ পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করে তদন্ত অব্যাহত রেখেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এদিন বাদীপক্ষ রহিমা বেগম, গৃহস্থ আবুল হোসেন সংবাদ মাধ্যমে নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার ও তদন্তকারী অফিসার প্রদীপ সিনহার ভূমিকায় সন্তোষ ব্যক্ত করে সুবিচার কামনা করেছেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীন আয়ুষ্মান ভারত কার্ড তৈরিতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। জেলায় 12,18,697 আয়ুষ্মান ভারত কার্ড তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে দুদিনের হিসেব অনুযায়ী ইতিমধ্যে 3,79,129 কার্ডের ই-কেওয়াইসি আপডেটেশন হয়ে গেছে। এখনও বাকি রয়েছেন 8,39,568 জন। তাই লক্ষ্যমাত্রায় পৌঁছতে জেলাশাসক রোহন কুমার ঝা, জেলার স্বাস্থ্য বিভাগ ছাড়াও ASRLM, সমাজকল্যাণ বিভাগের অঙ্গনবাড়ি কর্মীদের লক্ষ্যমাত্রা ধার্য করে কাজে লাগার নিদান দিয়েছেন। জেলার আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী, ASRLM এর সখীদের এই কাজে নিয়োগের নির্দেশ দিয়েছেন।
সহযোগিতার জন্য প্রতিটি ন্যায্যমূল্যের দোকানকে বলা হয়েছে। এই কাজে তদারকির জন্য প্রতিটি বিভাগের জেলা স্তরের আধিকারিক ও কর্মীদের খণ্ডভিত্তিক নিয়োগ করা হয়েছে এবং প্রতি সপ্তাহ এর পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, প্রতিদিনের টার্গেট বিভাগীয় কর্মীরা ছুঁয়েছেন কিনা সেটারও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। জেলাশাসকের এক নির্দেশে জানান, সপ্তাহের মধ্যে যে কর্মী সবচাইতে বেশি সংখ্যক কার্ড তৈরি করতে পারবে তার জন্য আলাদা নগদ অর্থ পুরস্কার সহ প্রশাসনের তরফ থেকে শংসাপত্র দেওয়া হবে। এই কাজে বা লক্ষ্যমাত্রায় পৌঁছতে জেলার সব স্তরের পঞ্চায়েত প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জেলাশাসক রোহন কুমার ঝা। তিনি বলেন, যাদের রেশন কার্ডের নাম রয়েছে তারই কার্ডের দাবিদার। রেশন কার্ডের নাম থাকা প্রত্যেক পরিবারের সদস্যদের এই কার্ড তৈরিতে পঞ্চায়েত প্রতিনিধি সহ অন্যান্যরা যেন উৎসাহ প্রদান করেন সে অনুরোধ রেখেছেন তিনি। জেলাশাসক বলেন, সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড তৈরি করা হচ্ছে। এই কার্ড তৈরিতে কোনো ধরনের অর্থের লেনদেন হয় না। এর জন্য সংশ্লিষ্ট হিতাধিকারীরা স্থানীয় রেশনের দোকান, আশাকর্মী এবং এসআরএলএম এর সখীদের সঙ্গে যোগাযোগ করে কার্ডের জন্য পঞ্জীয়ন করতে পারেন। 2.6 কোটি টাকা ব্যয়ে 4টি রাস্তা ও 41 লক্ষ টাকা ব্যয়ে কোটুদরম ভেটেরিনারি হাসপাতালের বাউন্ডারি ওয়ালের শিলান্যাস করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। রবিবার বৃষ্টি উপেক্ষা করে কাশীপুর পয়েন্ট থেকে নিয়ারগ্রাম পর্যন্ত, রহিমের দোকান থেকে মণিপুরী বস্তি, 54 নং জাতীয় সড়ক থেকে রায়পাড়া সড়ক, স্বাধীন বাজার থেকে এলআরএ রোড সংস্কার কাজে মোট 2.6 কোটি অধিক টাকা ব্যয়ে কাজের সূচনা করেন বিধায়ক। ফলক উন্মোচনের মাধ্যমে 41,18,000 টাকা ব্যয়ে কোটুদরম ভেটেরিনারি হাসপাতালের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করেন তিনি। এ নিয়ে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে বিধায়ক সাজু বলেন, দুর্নীতিমুক্ত প্রকল্প বাস্তবায়ন করতে তিনি সচেষ্ট রয়েছেন। আগের মতো সোনাইয়ে আর দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন। শিলান্যাস অনুষ্ঠানে বিভাগীয় ইঞ্জিনিয়ার সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো, অপেনিং যেদিন হবে মুখ্যমন্ত্রী না হলে গার্জিয়ান মিনিস্টার আসবেন, যে এইটা যাতে কৈলাসবালার নামে করা হয়। এত বড় দান এই সোনাইপুর অঞ্চলে কেউ ব্যক্তিগতভাবে করেনি, 25 বিঘা জমি দিয়েছে। কৈলাসবালার এই স্মৃতি আমরা রক্ষা করবো, ওনার যে দান সেটাকে আমরা কাজে লাগাবো। দ্বিতীয়ত, আপনাদের জন্য সবচেয়ে বড় একটা খবর, একটা ইরিগেশন সেকশন হয়েছে সোনাইপুর অঞ্চলের লাইফলাইন হবে, এখানে একদম পুরা মেইন ইকোনমির মূল বেসিস হবে। এটা 800 কোটি টাকার একটা ইরিগেশন স্কিম সেকশন হয়ে যাবে। দিল্লি ফান্ড দিল্লি থেকে হবে, 1700 কোটি দিল্লি খেতে হয়েছে আপনাদের এই প্রজেক্টের জন্য। আব্দুল কাট থেকে একেবারে পূর্বাঞ্চল পুরা ভবনের স্তর পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত অঞ্চল এটা কভার করবে। রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হবে, ইরিগেশনের পারপাসও হবে, এগ্রিকালচারের সুবিধা হবে, আদার্স ফার্মিং হবে, ফিশ ফার্মিং এখানে করা যাবে, মাল্টিপারপাস একটা বড় প্রজেক্ট এখানে হবে। আমরা চাইব যে সোনাই পূর্বাঞ্চলে পুরা অর্থনীতি যাতে চেঞ্জ হয়, যুবকরা যাতে কাজ পায়, মানুষ যাতে ব্যস্ত হয়, এখানে যাতে ব্যবসা বাড়ে, আর সময় সুযোগ এলে আমি রাস্তা বড় করার চেষ্টা করবো, তখন আপনাদের সহযোগিতা লাগবে। আমি চাই এই রাস্তা এখন যেভাবে আছে সেটা ডাবল লেন, আরও বড় করে ফোর লেন করার, আরো একটা সমান রাস্তা বড় করার, তখন আপনাদের সহযোগিতা লাগবে। আমি আগামী বছর এটার জন্য চেষ্টা করব। এখনো এটা প্রিলিমিনারি স্টেজে আছে, সেন্সর স্টেজে যায়নি। আমার বিশ্বাস আগামী বছর এটা। সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, প্রকাশ্য সমাবেশ, কেন্দ্রীয় কমিটি গঠন করে শেষ হল সারা অসম পশু চিকিৎসা ক্ষেত্র সহায়ক সংস্থার 29তম দ্বিবার্ষিক অধিবেশন। 3 দিনের এই অধিবেশন ঘুঙ্গুরস্থিত পশু চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয় শনিবার। শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং রামকৃষ্ণনগর শাখার উদ্যোগে আয়োজিত এই অধিবেশনে প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা বাসব কলিতা এবং সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। সভায় ক্ষেত্র সহায়কদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এদিন পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদগুলিকে টেকনিক্যাল পদে উন্নীত করা এবং সেই অনুপাতে বেতন কাঠামো সংস্কারের দাবি জানায় অ্যাসোসিয়েশন। এছাড়া কেন্দ্রীয় কমিটি গঠন করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বিধায়ক করিমউদ্দিন ক্ষেত্র সহায়কদের এই সমস্যাগুলি বিধানসভায় উত্থাপন করবেন বলে আশ্বাস দেন। আমাদের সকাল 7:30টার সময় বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, তারপরে মুকুলি সভা শুরু হয়েছে আমাদের 10টার সময়। তখন এইটার প্রেসিডেন্ট ছিল ডক্টর মনোরঞ্জন সরকার, আমাদের জয়েন্ট ডাইরেক্টর। এখানে মুখ্য অতিথি ছিল বাসব কলিতা, এক্স প্রেসিডেন্ট কর্মচারী পরিষদ, আর আমাদের সোনাইর এমএলএ করিমউদ্দিন চৌধুরী আমার সঙ্গে এখানে প্রেজেন্ট ছিল। আর এখন আমাদের এখানে ইয়ে চলতেছে, অল আসামের আমাদের সিলেকশন চলতেছে, মানে ইয়ের ভেটেরিনারি আমাদের সেন্ট্রাল কমিটির,
সেন্ট্রাল কমিটি সিলেকশন চলতেছে, মানে ইয়ের ব্যাপারে, সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপারে এবং আদার্স অন্যান্য বিভাগীয় কর্মকর্তার ব্যাপার নিয়ে। কী কী দাবি নিয়ে আলোচনা করা হয়েছে? দাবি বলতে আমাদের আগে এটা ছিল ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, আমাদের যে পোস্ট আছে এটা ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। ইন ফিউচার যে সরকারের কাছে আমরা দাবি রাখছি যাতে আমাদের টেকনিক্যাল পোস্ট করা হয়, যেহেতু আগে আমাদের ম্যাট্রিকুলেট পোস্ট আছিল এটা, এখন হাই সেকেন্ডারি বায়োলজি ওই 60% মার্কস লাগে, যার লাগিয়ে আমরা মানে এখন চাইতেছি যাতে আমরা এটা টেকনিক্যাল পোস্ট করা হোক। প্রস্তাব নেওয়া হয়েছে যাতে আমাদের কিছু দাবি দাবা আছে, আমাদের এই প্রিন্সিপালের গেট অব দি মানে রাস্তাটা যাতে কমপ্লিট করে দেওয়া হয়, এটা অনেক 50 বছর পুরনো রাস্তা কিন্তু এখন অবধি কিছু ঠিক হয় নাই, এসব নিয়ে অনেক দাবি দেওয়া দেওয়া হয়েছে। মানে আমাদের এমএলএ আসলা এম সুনাইয়ের এমএলএ তাইনও করছেন এগুলো ব্যাপারে দেখবা, যেহেতু সুনাই কনস্টিটিউশনের আন্ডারে এটা এটা পড়ে। অনেকগুলো আলাপ হয়েছে, ফ্লাডের সময় আমরা অনেক দুর্ভোগ ইয়ে করছি, নিজের বাইকে গেছি, অনেকে বাইকে তেল নিয়ে গেছি, নিজে খরচায় উড়াইছি, হ্যাঁ তো ওইগুলো নিয়ে অনেক আনা হয়েছে। তাই দেখছেন কোচিন সংবিধান ইয়েতে বিধানসভায় ওটা উঠাইবা করিমুদ্দিন চৌধুরী, ওইগুলো নিয়ে অনেক আলাপ হয়েছে আমরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উৎসাহের সঙ্গে বারুণী স্নান সম্পন্ন, বৃষ্টির জন্য সমাগম কম। বৃষ্টিকে উপেক্ষা করে দুধ পাতিলে বসন্ত উৎসব, মাতল লোকমঞ্চ। প্রশ্নপত্র সন্দেহের আবর্তে ফের মাধ্যমিকের পরীক্ষা চায় বিডিএফ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।